যে আমাদের জামিয়ার হিফজ সেকশনের একজন স্টুডেন্ট যে শেষ করেছে কোরআনুল কারীম, তারপরে আজকে সে ফজরের পর থেকে নিয়ে পূর্ণ কোরআনুল কারীম মাদ্রাসায় একসাথে আজকে শুনিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে তার এখন শেষ তিনটি ছোট্ট সুরা, সেটা বরকতের জন্য হযরত উলামায়ে কেরামের সামনে সে এখন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ তৈয়ব তাহের তার পূর্ণ খতমের শেষ তিনটি সুরা এখন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم ما شاء الله আজকেরই মুবারক মাহফিল অত্যন্ত তাৎপর্যের দাবি রাখে যে আজকে পূর্ণ দিন কোরআনুল কারীমের খতম হয়েছে। আসাতিজায়ে কেরামরা স্টুডেন্টরা শুনেছেন, এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।